শুভ সকাল। প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। বিনিয়োগকারীরা কিছু নির্দিষ্ট শেয়ার কিনতে আগ্রহী হওয়ায় বিক্রয়ের চাপ বেড়ে যায়, যার ফলে সূচক 27.80 পয়েন্ট বৃদ্ধি পায়। অর্থনৈতিক চ্যালেঞ্জ সত্ত্বেও ম্যারিকো বাংলাদেশ তাদের কোম্পানির খরচ কমিয়ে চলতি অর্থবছরের দ্বিতীয় ত্রৈমাসিকে 13.1% লাভ বাড়াতে সক্ষম হয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি বিনিয়োগকারীদের স্বার্থে সাফকো স্পিনিং মিলসের আর্থিক বিবরণী ও সামগ্রিক ব্যবসা পর্যালোচনার জন্য একটি বিশেষ নিরীক্ষক নিয়োগ করেছে, কারণ শেয়ারবাজার নিয়ন্ত্রক তাদের অসঙ্গত প্রবৃদ্ধি লক্ষ্য করেছে এবং কোম্পানিটি বিনিয়োগকারীদের প্রত্যাশা পূরণ করছে। ডলারের ঘাটতি, কম আমানতের হার, ব্যাংক থেকে নগদ উত্তোলন এবং পণ্যের দাম বৃদ্ধির কারণে 2023 সালের প্রথমার্ধে ব্যাংকগুলির অতিরিক্ত তারল্য 57,707 কোটি টাকা কমেছে। চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে নাভানা ফার্মাসিউটিক্যালসের মুনাফা 16% বৃদ্ধি পেয়েছে। এখন এ পর্যন্তই, বিকেলে আবারও আসছি ডেইলি মার্কেট আপডেট নিয়ে। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।